হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়েছি আমি কিভাবে খুব সহজে বাড়িতে ফেশিয়াল আর হেয়ারকে রিমুভ করি। এটা শুধু আমার একা প্রবলেম না, অনেকে প্রবলেম। তো চলো আর না বকবক করে ভিডিওটাকে শুরু করা যাক। তো প্রথমে আমি একটা ওয়াইপ নিয়ে পুরো মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু খুব দরকারি, কারণ আমাদের মুখে নানা ধরনের মানে মেকআপ থাকতে পারে বা ক্রিম থাকতে পারে বা ডাস্ট থাকতে পারে, তো তার জন্য কিন্তু একটু সমস্যা হয়। তো মুখটাকে ভালো করে আগে ওয়াইপ দিয়ে পরিষ্কার করে নেব। এরপর আমি দেখাচ্ছি কি দিয়ে আমি আর কি হেয়ারটা রিমুভ করাবো। এটা কিন্তু নর্মাল কোনো রেজার নয়, এটা কিন্তু শুধুমাত্র অনলি ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্যই যে রেজারটা। তো এটাকেও কিন্তু ভালো করে ওয়াইপ দিয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ এর মধ্যেও কিন্তু জার্মস থাকতে পারে। এরপরে আমি এটা নিয়ে নেব, আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। আর এর লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, তো তোমরা দেখে নিতে পারো। আর একবার আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে আমি একটু স্কিনটাকে ওপর দিকে ধরে যেদিকে আমার হেয়ার গ্রোথ সেই দিকেই কিন্তু আস্তে আস্তে ক্লিন করা স্টার্ট করব। দেখবো কত সহজে কিন্তু এটা আর কি ক্লিন হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার কিন্তু স্কিনটা অনেকটা ব্রাইট হয়ে যাচ্ছে, আর কতটা হেয়ার রয়েছে আমরা যেটা বুঝতেও পারি না। ছোটো 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 পুরো হেয়ার পুরো ভর্তি থাকে আমাদের আর কি মানে ফেসে। আর এইভাবে ঠিক ওপরের দিকে চুলটা আর কি তুলে তুলে আমি কিন্তু পুরোটাই আর ক্লিন করে নিই। এটা অনেক দিন ক্লিন হয়নি, আর জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করব বলে এতদিন পর কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, না হলে কিন্তু এতটা অবধি হেয়ার আমি রাখি না, তার আগেই আমি ক্লিন করে ফেলি। শুধু আর গাল নয়, আমরা কিন্তু আপার লিপস, কপাল, চিন, চিক এই সব জায়গাতেও কিন্তু এটা ইউজ করতে পারি। তো পরিষ্কার করার পর দেখতেই পাচ্ছ যে স্কিনটাও অনেকটা ফ্রেশ লাগছে, অনেকটা ফেয়ার লাগছে। বাট আমি বলবো যে কোনো যদি প্রবলেমেটিক স্কিন থাকে তাহলে এটা না ইউজ করাই আর কি ভালো। এরপরে আমি একটা লাইট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু অনলি ফর নর্মাল স্কিন আর ড্রাই স্কিন, বা কারোর আর কি পিম্পল না থাকলে তোমরা এইভাবে কিন্তু করতে পারো। বাট কোনো প্রবলেম থাকলে প্লিজ তোমরা এটা ইউজ করো না। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে নিও।